বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের সহযোগিতায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। শুক্রবার সেমিনারের উদ্বোধক হিসেবে প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুদিনব্যাপী আয়োজিত এই সেমিনারের মূল বিষয়বস্তু হল রাজা রামমোহন রায় দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা। এদিন সেমিনারের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লাইব্রেরিকে আবার পুনরুদ্ধার করতে হবে। বর্তমানে সবাই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করে থাকে, কিন্তু কিছু কিছু বিষয় এমন থাকে যেগুলো বই পড়ে সঠিকভাবে জানা যায় কিংবা শেখা যায়। পাশাপাশি আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান নিয়েও এদিন আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কুসংস্কারের বিরুদ্ধে সারা জীবন লড়ে গেছেন রাজা রামমোহন রায় এবং রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারকদের কারণেই আজ আমরা এই সুস্থ সুন্দর সমাজে বাস করতে পারছি। তবে শুধু রাজা রামমোহন রায় নয়, তার পাশাপাশি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এবং বাংলার অন্যান্য কবি কিংবা সমাজ সংস্কারকদের সম্পর্কেও বর্তমান প্রজন্মকে জানতে হবে। পাশাপাশি লাইব্রেরিকে সকলের কাছে সহজভাবে পৌঁছে দিতে ভিলেজ লাইব্রেরি তৈরির বিষয়েও জোর দেন মুখ্যমন্ত্রী। যে লাইব্রেরিকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং লাইব্রেরিতে বসা, আমি জানি না কতটুকু হবে, কারণ কলেজে আমরা যে প্রফেশনাল কলেজ টলেজে কিন্তু লাইব্রেরি ছাড়া উপায় নেই তাও, কারণ বই এমন একটা জিনিস যতই আমাদের কাছে এখন ইন্টারনেট থাকুক যাই থাকুক সেটার কিন্তু মান্যতা একমাত্র বইয়ে যখন প্রকাশ পাবে তার আগে কিন্তু তার মান্যতা পাওয়া যায় না, এবং পরীক্ষায় লেখলেও হবে না। আজকাল ট্রিটমেন্টও কিন্তু দেখা যায় অনেকে সব ট্রিটমেন্ট মানে গুগল খুলে ট্রিটমেন্টও মানে শিখে নেয়, কিন্তু এতে লাভ হবে না, মানুষ মরে যাবে সেই ট্রিটমেন্ট করতে। সাইড এফেক্ট কি আছে কি না আছে সেটা বই পত্রে যখন রিকগনাইজ না হবে ততক্ষণ হবে না। বই এখনো কিন্তু একটা বিশাল রিকগনাইজেশনের বিষয় এবং নিজেকে আবিষ্কার করারও বিষয়। আমরা ভারতবর্ষে আজকে শুধু রাজা রামমোহন একটা সমাজ সংস্কারক শিক্ষাবিদ, কুসংস্কারের বিরুদ্ধে সারা জীবন উনি পরিশ্রম করে গেলেন। আজকে আমরা যারা এখানে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে বা আমরা যারা আছি আমরা ওনারা এই সমাজ সংস্কার করেছে বলে মানে আজকে কিন্তু আমরা একটা মানে ভালো অবস্থার মধ্যে আছি। ওনারা যেভাবে এই জঞ্জাল, আমার মনে হয় যে যারা নতুন জেনারেশন আছে তাদের পড়া উচিত, আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানা উচিত, আজকে আমাদের রাজা রামমোহন রায় সম্পর্কে জানা উচিত, আমাদের মানে অন্যান্য যারা বঙ্কিমচন্দ্র সম্পর্কে জানা উচিত, মানে বিশেষ করে বেঙ্গলে এত রিচ পয়েন্ট। এখন আমরা বাইরে যখন যাই, দিল্লিতে যাই, বিভিন্ন জায়গায়, তখনই কিন্তু বললে আরে বেঙ্গল ইউআর বেঙ্গলি, আরে বেঙ্গল তো পড়াশোনার সুবাদেও যখন গিয়েছি একটা আলাদা চোখেই দেখি। এখানে যেটা বলা হয়েছে ভিলেজ লাইব্রেরি, আমি ওয়েলকাম করি এই ধরনের চিন্তা ভাবনা। আমাকে প্রফেসর আমাদের অরুণোদয় সাহাজি বলছিলেন, প্রাক্তন ভাইস চ্যান্সেলর আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির, যে আপনি কিন্তু কথা বলবেন ডাইরেক্টর সাহেবের সাথে যে ভাই এই ধরনের যদি প্রতিটা ভিলেজে, আমাদের এখানে প্রায় 1100 উপরে আমাদের এখানে ভিলেজ এবং আমাদের আছে এখানে ডিসি নিয়ে, তো সেখানে এই ধরনের যদি আমাদের লাইব্রেরি হয় তো সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে, বিভিন্ন বইপত্রও আসবে, বিভিন্ন সেটা যে ভাষাই হোক সেখানে থাকবে, তাহলে আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারবো, বুঝতে পারবো আমাদের পূর্বপুরুষরা কি দিয়ে গেছে। এদিনের এই সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরি কলকাতার ডাইরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং এবং রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।